হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো কলেজ অ্যাডমিশন 2022-23 অলরেডি ফর্ম ফিল আপ প্রসেস চলছে। গতদিন আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম কিভাবে কলেজ অ্যাডমিশন 2022-23 তোমরা ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপে ভুল হওয়ার পর তোমাদের কী কী প্রসেস রয়েছে, কিভাবে সম্পূর্ণ প্রক্রিয়া তোমাদের করতে হয়, কোথাও ফর্ম ক্যান্সেলেশন হয়ে যায় তারপর আবার তোমাদেরকে সেকেন্ডারি ফর্ম ফিল আপের অপশান যদি থাকে অবশ্যই করতে হবে, এবং এই একাধিক বিষয় কিন্তু গতদিন ডিসকাস করেছিলাম। আজকের এই ভিডিওটা মেনলি ফোকাসড হতে চলেছে আমাদের কলেজ অ্যাডমিশন 2022-23 ফর্ম ফিল আপ তো করলাম, কিন্তু এই ফর্ম ফিল আপের পরে আমাদের কী কী প্রসেস থাকে, অর্থাৎ এরপর আমাদের কী কী করা উচিত সেই সম্পর্কে যারা এবারে নতুন ক্যান্ডিডেট ভর্তি হতে চলেছ তাদের জন্য আজকের এই ভিডিওটাতে একদম স্পষ্ট একটা ধারণা আমি তোমাদের দিতে চলেছি। যে ধারণাটা পাওয়ার পর কোনো জায়গাতে গিয়ে তোমাদের আর প্রশ্ন করতে হবে না যে দাদা বা স্যার এরপরে আমি কি করব, অর্থাৎ ফর্ম ফিল আপ তো করে দিয়েছি এরপর আমার কি করা উচিত। কাজেই যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা এখান থেকে টাইম টু টাইম পেয়ে যাও। তো আজকে প্রথম যে টপিকটা আমরা কভার করব সেটা হচ্ছে কলেজ অ্যাডমিশন 2022-23 ফর্ম ফিল আপ প্রসেস শেষ হচ্ছে 5ই আগস্ট। 5ই আগস্টে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর আমরা দেখতে পাবো একের পর এক কলেজে, নিশ্চয়ই তোমরা অলরেডি জানো কোন কলেজে কবে প্রভিশনাল মেরিট লিস্ট, কবে মেরিট লিস্ট, কবে কাউন্সেলিং ডেট, সমস্ত বিষয় একের পর এক হতে চলেছে। তো কলেজ অ্যাডমিশন 2022-23 ক্ষেত্রে আমরা যেটা বলতে চাইব, প্রথমে আমরা দেখবো যে প্রভিশনাল মেরিট লিস্ট, হোয়াট ইজ প্রভিশনাল মেরিট লিস্ট। প্রভিশনাল মেরিট লিস্ট বলতে বোঝাচ্ছে ফাইনাল মেরিট লিস্টের আগের সিচুয়েশান, অর্থাৎ আগের স্তরটা কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট। সেটা ঠিক কেমন, তোমরা যে ফর্ম ফিল আপটা করেছো সেই ফর্ম ফিল আপটা করার পর তোমাদের সামনে কলেজ একটা সম্পূর্ণ লিস্ট, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ যতগুলো ফর্ম ফিল আপ হয়েছে প্রত্যেকটা সিট ওয়াইজ বা প্রত্যেকটা ক্যান্ডিডেটের নাম কিন্তু প্রভিশনাল লিস্টে কলেজ পাবলিশ করে। কেন পাবলিশ করে, সেই সেই ক্যান্ডিডেটদের নাম, তাদের নাম্বার, সমস্ত কিছু ফর্ম ফিল আপের সময় দিয়েছিল সেই ডেটাগুলো ঠিক আছে নাকি নেই, বা ফর্ম ফিল আপটা ঠিক মতো হয়েছে, তাদের নাম কলেজের ফর্ম ফিল আপে উঠেছে নাকি নেই, এই জিনিসটা জানার জন্য কলেজ কিন্তু প্রভিশনাল লিস্ট পাবলিশ করে। তাহলে তোমরা বুঝলে যে কেন প্রভিশনাল লিস্ট পাবলিশ করে। প্রভিশনাল লিস্ট পাবলিশ করার পর কলেজ একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেয়, 1 থেকে 2 দিন। সেটা আবার সব কলেজ দেয় না, কিন্তু বেশিরভাগ কলেজ 1 থেকে 2 দিন ডেট দিয়ে দেয়। তার মধ্যে তোমাদের প্রভিশনাল লিস্ট চেক করে দেখে নিতে হয়, যদি কোথাও কোনো সমস্যা থাকে তবে কি করতে হয়, তোমাদের কলেজকে মেল করতে হয় বা কলেজকে থ্রু ফোন কল বলতে হয় যে স্যার আমার প্রভিশনাল লিস্টে নাম নেই। সেটা একটা বিষয়, যদি নাম থাকে স্যার আমার এইখানে ভুল ছিল এইখানে আমি কি করব, তাহলে কলেজ কিন্তু তোমাকে রেক্টিফিকেশান বা কলেজ কিন্তু তোমাকে সংশোধনের যে প্রসেস সেটা বলে দেয়। সেই রেক্টিফিকেশানের জন্য 1 থেকে 2 দিন টাইম কিন্তু কলেজ দিয়ে থাকে, অর্থাৎ রিপোর্টিং করতে হয়। রিপোর্টিং করা কমপ্লিট, তারপর কলেজ কি করে, একটা রেক্টিফাইড লিস্ট পাবলিশ করে। এটা অনেক কলেজ করে আবার অনেক কলেজ করে না। রেক্টিফাইড লিস্টে গিয়ে তোমার দেখতে হয় যে সব কিছু ঠিকঠাক আছে নাকি নেই। রেক্টিফাইড লিস্ট হলো, রেক্টিফাইড লিস্টের পর কি আসে, ফাইনাল মেরিট লিস্ট বা মাস্টার লিস্ট। এর যে বিষয়টা কি, প্রথমত এবার আসছে কলেজ তার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে প্রথম লিস্টে মেরিট অনুযায়ী, অর্থাৎ নাম্বার অনুযায়ী ওপর থেকে নিচ পর্যন্ত কত কত ক্যান্ডিডেটদের নাম টানাচ্ছে বা নাম পাবলিশ করছে সেই লিস্ট, অর্থাৎ এই লিস্টটা ধরেই কিন্তু তোমাদের অ্যাডমিশান হয়। অর্থাৎ কলেজ তোমাদের ফাইনাল লিস্ট পাবলিশ করলো। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ম্যাথে কোনো কলেজের 40টা সিট রয়েছে, কলেজ কি করলো ফাইনাল লিস্টে 1 থেকে 40 জন যত দূর পর্যন্ত ক্যান্ডিডেট ছিল তাদের নাম সেই ফার্স্ট মেরিট লিস্টে পাবলিশ করলো। তোমার যদি নাম সেই ফার্স্ট মেরিট লিস্টে থাকে তাহলে কিন্তু তুমি অ্যাডমিশান নিতে পারবে, অনলাইন পেমেন্টের মাধ্যমে তুমি কিন্তু অ্যাডমিশান নিতে পারবে। এটা একটা প্রসেস। আবার অনেক কলেজ কি করে, ফাইনাল লিস্ট পাবলিশ করে, ফাইনাল লিস্ট পাবলিশ করার পর একটা কাউন্সেলিং ডেট দেয়, অর্থাৎ যতজন ক্যান্ডিডেট কাউন্সেলিং অংশ নেবে বা রিপোর্টিং করবে, ম্যাথে 40 জনের নাম এলো তার মধ্যে তোমার নাম রয়েছে, তুমি ইন্টারেস্টেড কি না, তুমি তো ইন্টারেস্টেড নাও হতে পারো ভর্তির জন্য। সেক্ষেত্রে কিছু কলেজ আবার কি করে, রিপোর্টিং করায়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যেমন রিপোর্টিং করায়, আরও একাধিক কলেজেস রয়েছে কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত বা বিভিন্ন কলেজে, তারা কিন্তু রিপোর্টিং করে, অর্থাৎ জানতে চায় যে ফার্স্ট লিস্টে তোমার নাম এসেছে তুমি অ্যাডমিশন নিতে ইচ্ছুক কি না। ইচ্ছুক হও তাহলে কিন্তু তোমার নামটা কলেজ সাবমিট করে রাখে এবং তোমাকে কিন্তু অ্যাডমিশনের জন্য পেমেন্টের লিঙ্ক পাঠানো হয় তোমার ইমেলে,
কিন্তু তুমি যদি ইচ্ছুক না হও তাহলে কিন্তু কলেজ ইমেলের মারফত তোমাকে পেমেন্টের লিঙ্ক পাঠাবে না, এটা একটা বিষয়। বা তোমার পোর্টালে কিন্তু পেমেন্টের লিঙ্ক শো করবে না, তোমাকে রিপোর্টিং করতে হবে, এটা গেল। আবার কিছু কলেজ এই যে রিপোর্টিং লিস্ট বা উইশ লিস্ট, এটাকে বলা হয় উইশ লিস্ট, তুমি ইচ্ছুক নাকি ইচ্ছুক না সেটা কলেজ জানতে চায়। সেটা জানার পর যখন কলেজ দেখে যে তুমি ভর্তি হতে ইচ্ছুক, তখন তুমি কিন্তু ভর্তি হতে পারো, এটা একটা প্রসেস। আবার একটা প্রসেস হয় কি, উইশ লিস্ট হয় না, মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর ডাইরেক্ট তুমি কিন্তু পেমেন্ট করে ভর্তি হতে পারো, এটাও কিন্তু একটা প্রসেস চলে। সুতরাং তুমি যে যে কলেজে অ্যাডমিশনের জন্য আবেদন করেছো, এই কলেজ যে নিয়ম বা নির্দেশিকা মেনে চলছে সেটা আগে তোমাকে দেখতে হবে। তারপর কী হলো, তুমি অ্যাডমিশনের জন্য পেমেন্ট করে দিলে, রিসিপ্ট নিয়ে নিলে, তার পরবর্তী ক্ষেত্রে তোমার যে ফর্ম, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা প্রিন্ট করলে, সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কলেজ যখন বলবে ভেরিফিকেশনের জন্য, ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, তখন তোমাকে যেতে হবে। এই হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এখান থেকে দেখতে পেলে যে কলেজের যদি কোনো সমস্যা থাকে, রেক্টিফিকেশনের টাইম কিন্তু কলেজ দেয়, কিন্তু তার আগে তোমাকে দেখতে হবে যে কলেজ রেক্টিফিকেশনের টাইম দিচ্ছে নাকি দিচ্ছে না। যদি রেক্টিফিকেশনের টাইম না দেয় তাহলে কলেজকে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে, আর যদি রেক্টিফিকেশনের টাইম বা কলেজের সাথে কন্ট্যাক্ট করতে না পারো তাহলে তোমাকে সরাসরি সেকেন্ডারি আর একটা ফর্ম ফিল আপ করে দিতে হবে। এই হচ্ছে প্রসেস, গতদিন বলেছিলাম। সুতরাং প্রভিশনাল লিস্ট, রেক্টিফাইড লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট, উইশ লিস্ট, কাউন্সেলিং লিস্ট এবং অ্যাডমিশান, এই সমস্ত জিনিস স্টেপ বাই স্টেপ যে প্রসেস হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও, ভালো থেকো সবাই। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিও, পরবর্তী ক্ষেত্রে আবার একটা প্রশ্ন উত্তর সেশন নিয়ে আমরা চলে আসবো। বেস্ট অফ লাক।